নমস্কার, আজকে আমি একটা বাড়ির ভিডিও আপনাদেরকে দেখাবো। যে বাড়িটা নৈহাটিতে রয়েছে, নৈহাটি স্টেশন থেকে 5 মিনিটের পায়ে হাঁটা দূরত্ব। ওটা আপনার ব্যানার্জি পাড়া পালবাগান, একদম ইলেকট্রিক অফিসের পাশেই এই বাড়িটা রয়েছে। নৈহাটি স্টেশন থেকে একদম 5 মিনিট পায়ে হাঁটা দূরত্ব, ব্যানার্জি পাড়া পালবাগান ইলেকট্রিক অফিসের পাশেই স্টেশন, আপনার 5 মিনিট পায়ে হাঁটা রাস্তা। রামকৃষ্ণ মোড় কিংবা ট্রেন্স পায়ে হেঁটে আপনার 3 মিনিট মতো লাগবে। এই বাড়িটা, এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তাটা 5 ফুটের রাস্তা, আর 5 ফুটের রাস্তা শুধুমাত্র তিনটে প্লট। তো তিনটে প্লট পরেই এই বাড়িটা রয়েছে। তার আগে যে রাস্তাটা রয়েছে ওটা 12 ফুটের রাস্তা, ওখান অতদূর পর্যন্ত আপনার ছোট যে গাড়িগুলো রয়েছে, প্রাইভেট কার, মোটর ভ্যান, এই সব ছোট হাতি এরকম টাইপের গাড়িগুলো চলে আসবে। আর এটা যেটা আপনি দেখছেন দুটো প্লট, এটা 3রা নম্বর প্লট, এটা 5 ফুটের রাস্তাটা পড়বে। জায়গাটা খুবই মনোরম, খুব সাইলেন্স, একদম সুধীর সেন মার্কেটের কাছেই। আর তাছাড়াও এখানে আরও অনেক সুযোগ সুবিধাগুলো যেটা রয়েছে, গৌরীপুর বাজারটাও দেখলাম, একদম পায়ে হাঁটা রাস্তা 3 মিনিটের। তাছাড়াও গোয়ালাপাড়া ঘাট যেটা রয়েছে ওটাও কিন্তু আপনি পায়ে হেঁটে 3 মিনিটে আপনি গোয়ালাপাড়া ঘাটে পৌঁছে যেতে পারবেন। আর ঘাটের সঙ্গেই রয়েছে গোয়ালাপাড়া বড় একটা পার্ক, যেটা স্বপ্নবীথি পার্কের থেকেও এটা বড়। এক কাটা 100টা জমির উপরে বাড়িটা রয়েছে, বাস্তু করার আছে। দলিল এবং ইলেকট্রিকের নামটা একজনের নামে রয়েছে, এখন যিনি মালিকানা ভুক্ত, ইনি কিনেছেন বাড়িটা, 2 বছর হয়ে গেছে, ইনি নিজের নামে দলিলটা করেছেন এবং ইলেকট্রিকের নামটা উনি চেঞ্জ করেছেন। বাকি পর্চা, খাজনা আর যেটা ট্যাক্স, সেটা ইনি যার কাছ থেকে কিনেছিলেন ওনার নামেই রয়েছে। যেহেতু ইনি বিক্রি করে দেবেন, সেহেতু উনি আর ওটা চেঞ্জ করেননি, অসুবিধা নেই। যিনি কিনবেন তার নামেই ডাইরেক্ট ওটা চেঞ্জ হয়ে যাবে, এগুলো কোনো সমস্যা হয় না। বাড়িটা ইনি কিনেছেন, লোন করেই কিনেছেন, তবে লোনটা ইনি আদার ফাইন্যান্স থেকে করেছেন, লোন আছে। আপনারা চাইলে এই বাড়িটা লোনে নিতে পারেন, যদি কেউ মনে করেন SBI থেকে লোন করব কিংবা অন্য আদার্স কোনো ব্যাংক থেকে লোন করাবেন, লোন করাতে পারেন, অসুবিধা হবে না। আপনি লোন করাবেন, ওই টাকাটা ওনার যে আদার ফাইন্যান্সে যেটা আছে ওখানে ফোরক্লোজার দিয়ে ওদেরকে ওই টাকাটা দিয়ে দিতে হবে, তাহলে অসুবিধা হবে না। লোনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কাগজপত্র যা আছে সব ঠিকঠাকই আছে, আপনি লোন করাতে পারেন, সমস্যা হবে না। এই যে বাড়ির লোকেশানটা, এই বাড়ির লোকেশান থেকে সুধীর সেন মার্কেটটাও কাছে পড়বে। তাছাড়াও যারা নৈহাটিতে থাকেন তারা তো বুঝতেই পারছেন পালবাগানের লোকেশানটা, ওখানে মনোরম পরিবেশ, আশেপাশের লোকেশানটা সব কিছুই মোটামুটি কাছাকাছি, 5 মিনিটের হাঁটা পথেই সব কিছু আপনি পেয়ে যাবেন। সেন্ট লুক স্কুলটা আপনার 5 মিনিটের মধ্যেই আপনার পড়ে, পায়ে হাঁটা রাস্তা। তারপর নরেন্দ্র বিদ্যানিকেতন NNB যে স্কুলটা, ওটাও আপনি পাবেন, এটা বাংলা মিডিয়ামও রয়েছে এবং ইংলিশ মিডিয়ামও রয়েছে। মহেন্দ্র স্কুল, এটাও আপনি 5 মিনিটের মধ্যে পাবেন। কাত্যায়নী স্কুল, এটাও আপনি 5 মিনিটের মধ্যেই পাবেন। তো বাড়িটা দেখাতে দেখাতে আমি অনেকগুলো কথাই বলে দিলাম, আমি আর একটা কথা বলছি। এটা অ্যাকচুয়ালি 2BHK বাড়ি রয়েছে, এটা নিচে একটা রুম, একটা কিচেন, একটা বাথরুম, ওপরেও তাই সেম, একটা ব্যালকনি এক্সট্রা রয়েছে, দুটো লবি করা রয়েছে এখানে এবং সিঁড়িটাও রয়েছে। বাড়িটার চারপাশে থেকে আমি ভিডিও করে দেখিয়েছি, ওপরটা আপনার টাইলস লাগানো রয়েছে, নিচেটা তো নর্মাল মেঝে দেখেছি নি। আর এই বাড়িটা আর্জেন্ট সেল আছে,
তবে আমি দামটা আর আমার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে আমি লিখে দিচ্ছি। দামটা যেটা লিখবো সেটা কিন্তু বিশেষ চেঞ্জমেন্ট কিছু হবে না, তো আমি ওখানে লিখে দিচ্ছি, কারণ বাড়িটা আর্জেন্ট যেহেতু সেল রয়েছে, আমি চাইলে 2 লাখ 3 লাখ 4 লাখ এরকমভাবে এক্সট্রা করে লিখতে পারি, কিন্তু আমি সেটা কখনোই লিখি না। যেটা অ্যাকচুয়াল দাম যেটা, এবং মালিকের সঙ্গে কথাবার্তা বলে যে দামটা উনি বিক্রি করতে পারবেন সেটা আগে থেকেই কথাবার্তা বলেই আমি কিন্তু দামটা ওখানে মেনশান করি। এবার তারপরেও যদি কিছু টাকা কমে সেটা যিনি নেবেন তার ভাগ্য, এবং যিনি বিক্রি করছেন তার চিন্তাভাবনার উপর সেটা চেঞ্জমেন্টটা আসে। তবে যে দামটা লিখে দেবো বিশেষ কিছু চেঞ্জমেন্ট আসবে না। আর পেপার সম্বন্ধে সব ঠিকঠাকই আছে, তবু যারা কিনবেন, আমি যতটুকু জানি আমি ততটুকু দেখে বললাম, আর যারা কিনবেন অবশ্যই সার্চিং করার পরেই এগোবেন। তবে বাড়িটা ঠিকঠাকই আছে, ইনি কিনেছেন 2 বছর হয়েছে, আর তার আগেও বাড়িটার বয়স মোটামুটি 13 বছর মতো, টোটাল বাড়ির বয়স মোটামুটি 15 বছরের কাছাকাছি। তবে কোনো জায়গায় ফাটা চটা কিংবা ক্র্যাক এই জিনিসগুলো কিন্তু হয়নি। এই যে আপনি দেখছেন, এটা ইলেকট্রিক অফিসের যে ওই টাওয়ারটা, ওটা আমি দেখালাম, তো ইলেকট্রিক অফিসের পাশেই একদম কিন্তু এই বাড়িটা রয়েছে, ওটাই আপনার ল্যান্ডমার্ক পড়বে, একদম কাছে ইলেকট্রিক অফিসের 2-3টে প্লট পরেই এই বাড়িটা রয়েছে। এমনি মজবুত আছে বাড়িটা, কোথাও ক্র্যাক হয়নি, আর ড্যামও ধরেনি, সব ঠিকঠাকই দেখলাম আমার যতটুকু মনে হয়েছে। আর যাদের পছন্দ হবে অবশ্যই আমাকে কল করবেন, ফোন নাম্বার দেওয়া থাকলো। আর যারা প্রতিনিয়তই আমাদের ভিডিও দেখছেন, আমরা চেষ্টা করি প্রত্যেকদিন এই নৈহাটি থেকে মদনপুরের মধ্যে যত প্রপার্টির আমাদের কাছে খোঁজ থাকে, আমাদের ছেলেরা যতটুকু খোঁজ দিতে পারে সেই সব ভিডিওগুলো আমরা বানাই। আর অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ।